10,000-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। অবৈধ অভিবাসন মোকাবিলায় সম্প্রতি বাংলাদেশ সহ বেশ কিছু দেশের সাথে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় এদের ফেরত পাঠানো হবে। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, নতুন পদক্ষেপের ফলে অভিবাসীদের যুক্তরাজ্যে আসার প্রবণতা কমেছে। কয়েক বছর ধরেই অভিবাসীদের ফেরত পাঠাতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য সরকার। এবার আশ্রয়প্রার্থীদের ফেরাতে নতুন পদক্ষেপ নিল দেশটি। অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বেশ কিছু দেশের সাথে ফাস্ট ট্র্যাক একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য, যে তালিকায় আছে বাংলাদেশের নামও। চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন এরই মধ্যে খারিজ হয়েছে, অপরাধী ভিসার মেয়াদ শেষের পরও বসবাস করছেন এমন অভিবাসন প্রত্যাশীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। গত বছর অন্তত 11,000 বাংলাদেশি ভিসা নিয়ে যুক্তরাজ্যে এসে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করে, যাদের মধ্যে 95% আবেদন খারিজ করে দেয় যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেছেন, অবৈধ অভিবাসীদের আশা ঠেকাতে তাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ অপসারণের গতি বাড়ানো। চলতি সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র বিষয়ক যুক্তরাজ্য বাংলাদেশ প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চুক্তির ব্যাপারে দুই দেশ সম্মত হয়। 2023 সালের মার্চ পর্যন্ত রেকর্ড 21,525 জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেন, যা 2022 সালের তুলনায় 154% বেশি। এর মানে যুক্তরাজ্যের ভিসা নিয়ে প্রবেশকারী প্রতি 140 জনের মধ্যে একজন দেশটিতে আশ্রয়ের আবেদন করেছে। ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় আবেদনকারীদের মধ্যে সবার উপরে পাকিস্তানিরা। দেশটির অন্তত 17,400 জন নাগরিক যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেন। এরপরই 11,000 নিয়ে বাংলাদেশের অবস্থান। গেল বছর 26,000 অভিবাসীকে ফেরত পাঠায় দেশটি, যা 2022 সালের তুলনায় 74% বেশি। আশ্রয়প্রার্থীদের নিয়ন্ত্রণে কঠোর আইনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যার অধীনে 27টি সদস্য দেশ থেকে আশ্রয় বাতিল হওয়াদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।